স্বাগত রাতনাতে বাংলাদেশের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। আর সবশেষে খবরের আলোচনার বিশ্লেষণ সাথে নিয়ে আছি আমি মাহমুদ মমিতা। খেলার আনন্দ হতাশার খবর জানাবো আমি জহিরুল ইসলাম। শুরুতে জানাচ্ছি শিরোনাম, বাঘাইছড়ির ঘটনায় তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে বাড়তি নিরাপত্তা, রোহিঙ্গা চলাচলে বিধিনিষেধ। স্থানীয় মানুষের ক্ষতি না করে উন্নয়ন বাস্তবায়ন চান প্রধানমন্ত্রী, প্রকল্প সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশ। বিশ্বকাপের প্রস্তুতি শুরু, 20 এপ্রিল পয়লা মে যাবে আয়ারল্যান্ড, সর্বোচ্চ নিরাপত্তায় মনোযোগ বিসিবি। রাতনাটায় বাংলাদেশে আজ মতামত পাঠানোর বিষয়ে আউশ আবাদে প্রণোদনার ঘোষণা, মতামত পাঠাতে পারেন SMS অথবা ফেসবুকে, আপনাদের মতামত জানাবো সংবাদের পরের অংশে। তৃতীয় দফা উপজেলার ভোটে বাড়তি নিরাপত্তার উদ্যোগ নিচ্ছে নির্বাচন কমিশন। ভোটের আগের দিন 23 মার্চ থেকে 25 মার্চ সকাল পর্যন্ত রোহিঙ্গাদের ক্যাম্প ছাড়ায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এছাড়া বাঘাইছড়ি হত্যাকাণ্ডে ভোটে অংশ নেওয়া প্রতিদ্বন্দ্বীদের পক্ষে কেউ জড়িত থাকতে পারে বলে ধারণা করছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। 18ই মার্চ উপজেলা নির্বাচনের কাজ শেষ করে ফেরার পথে বাঘাইছড়ির 9 মাইল এলাকায় নির্বাচনী কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর হামলা চালায় সন্ত্রাসীরা। গুলিতে নিহত 7 এবং আহত অন্তত 24 জন। সংবাদ সম্মেলনে এ ঘটনায় শোক ও নিন্দা জানান প্রধান নির্বাচন কমিশনার। পাশাপাশি নিহতদের পরিবারকে অর্থ সহায়তা ও আহতদের চিকিৎসা ব্যয় বহনেরও ঘোষণা দেন CEC। নিহতদের প্রতি পরিবারের জন্য 5.5 লক্ষ টাকা করে আর্থিক অনুদান দেওয়া হবে এবং আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। আঘাতের ধরন অনুযায়ী তাদেরকে আর্থিক অনুদান দেওয়া হবে। দ্বিতীয় ধাপের ভোটে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর থাকলেও চোরাগুপ্তা হামলার বিষয়টি আজ করা যায়নি বলেও জানান KM নুরুল হুদা। পার্বত্য অঞ্চলে এমন ঘটনা নতুন নয় বলেও মন্তব্য তার। আঞ্চলিক সমস্যা ওখানে যা আছে দীর্ঘদিনের, তারই একটা বহিঃপ্রকাশ। ও নির্বাচনে তো দুই তিনটা আঞ্চলিক গ্রুপের লোকেরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে, তাদের কেউ এটা করে থাকতে পারে, এটা আমাদের ধারণা। বাঘাইছড়ির ঘটনা বিবেচনায় তৃতীয় ধাপে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিচ্ছে কমিশন। বিশৃঙ্খলায় রোহিঙ্গাদের ব্যবহার বন্ধে 23 মার্চ সন্ধ্যা থেকে 25 মার্চ সকাল পর্যন্ত তাদের কক্সবাজারের ক্যাম্প ছাড়তে নিষেধ করা হয়েছে। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাহিদ এবং জহির, এই ঘটনাটি অত্যন্ত দুঃখজনক, কারণ যারা আসলে নির্বাচনে সহযোগিতা করেছেন এবং যাদের মাধ্যমে আমরা নির্বাচন পরিচালনা করি তাদের এই হত্যাকাণ্ড, সেটি অত্যন্ত দুঃখজনক। এবং সার্বিকভাবে আমরা জানি যে পাহাড়ে কিন্তু সবসময়ই একটি আশঙ্কা থেকে থাকে, কারণ চোরাগোপ্তা হামলার বিষয়টি কিন্তু সরকারের অজানা নয়। তো সার্বিকভাবে যখন নিরাপত্তা পুরোপুরি ছিল, কিন্তু এই চোরাগোপ্তা হামলার ব্যাপারে আসলে যেহেতু সরকার জানে, কারণ এই পাহাড়ের অনেক ধরনের ঘটনা আসলে আগেও ঘটেছে, সেই বিষয়গুলোর দিকে আসলে একটু নজর দিয়ে ঠিক কীভাবে মোকাবেলা করা যায় সেই ধরনের প্রস্তুতি কিন্তু থাকা উচিত ছিল বলে আমি মনে করি। এটা অবশ্য শুধুমাত্র নির্বাচনের দিন হত্যাকাণ্ড ঘটেছে এই জন্য না, গত 2 বছর ধরেই যে ধারাবাহিক হত্যাকাণ্ড ঘটছে সেগুলির ব্যাপারে আসলে নিরাপত্তা বাহিনী আরও বেশি সতর্কতা হওয়া প্রয়োজন ছিল। অস্ত্রের যে ধরনের অস্ত্র ব্যবহার হয়েছে, এই ধরনের অস্ত্র যাতে থাকতে না পারে সেই উদ্যোগ নেওয়া দরকার ছিল। তবে সিসির একটা ব্যাপার নিয়ে আমি মনে হয় যে এটা উনি এই সময় এই মন্তব্য না করাই উচিত ছিল, যে কারা হত্যা করেছে তদন্ত চলছে, পুলিশের তদন্ত চলছে, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের তদন্ত চলছে, এই ক্ষেত্রে ওনার ধারণার কথা জাতির সামনে উপস্থাপন করা তার দায়িত্বের পূর্ণ পদের জন্য ঠিক না। যাই, তৃতীয় ধাপে কিন্তু বাড়তি নিরাপত্তার কথা বলা হচ্ছে, রোহিঙ্গাদের 23 থেকে 25 তারিখ পর্যন্ত ক্যাম্পের বাইরে যেতে মানা করা হয়েছে, আশঙ্কা করা হচ্ছে তাদেরকে ব্যবহার করা যেতে হতে পারে। তো যারা তাদের ব্যবহার করার একটা রিস্ক থাকে তারা কিন্তু বাইরে থাকছে, সে ব্যাপারে কি? যেহেতু আমরা জানি যে সীমান্তগুলোতে কিন্তু আসলে অস্ত্রের চোরাচালান বা সেই যেগুলো অনেক মানে সুযোগ রয়েছে সেগুলো হাতে পাওয়ার, তো সবকিছু মিলে আসলে বেশি নিরাপত্তার পাশাপাশি আসলে যেখানে যে ব্যবস্থা নেওয়া হচ্ছে সেটা নিশ্চয়ই সরকার নেবে বলে আমরা আশা করি। পরবর্তী নির্বাচন যাচ্ছি পরের খবরে। তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে বড় দল বিএনপি মাঠে না থাকলেও ভোটের উত্তাপ কমেনি, তৃণমূলে বিভক্ত আওয়ামী লীগের কর্মী সমর্থকরা। অভিযোগ পাল্টা অভিযোগে চলছে নির্বাচনী প্রচার, আওয়ামী লীগের প্রার্থী এবং স্বতন্ত্র বিদ্রোহী প্রার্থী সবাই ভোটার টানতে দিচ্ছেন প্রতিশ্রুতি। তৃতীয় ধাপে ঝিনাইদহের 4 উপজেলায় ভোট হবে 24 মার্চ। কালীগঞ্জে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ভোটের আমেজ রয়েছে সদর, শৈলকুপা ও হরিণাকুণ্ডুতে। বিএনপির প্রার্থী না থাকলেও মাঠে আছে ভোটের উত্তাপ। ভোটারদের মন জয়ে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীরা দিচ্ছেন উন্নয়নের প্রতিশ্রুতি। উন্নয়নের যে গতিধারা এসছে
এই গতিধারা যাতে অব্যাহত থাকে আমি এই চেষ্টা অব্যাহত রাখবো। আগামী চব্বিশ তারিখে দত্তকলম মার্কা জয়লাভ করে তাহলে আমি ঝিনাইদহের ব্যাপক উন্নয়ন করব এবং ঝিনাইদহের আমি ব্যাপক সাড়া পাচ্ছি। মেহেরপুর সদর ও মুজিবনগরেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পথে। তবে গাংনীতে তুঙ্গে নির্বাচনী প্রচার, সেখানে ক্ষমতাসীন দলের মূল প্রতিদ্বন্দ্বী দলের বিদ্রোহী প্রার্থী। নির্বাচনী উপজেলা কমিটি, ইউনিয়ন কমিটি এবং সেন্টার কমিটি, এগুলার মাধ্যমে যথেষ্ট নির্বাচনী প্রচার প্রচারণা চলছে। প্রচার প্রচারণা এলাকায় মানুষের ধারে ধারে মা বোনদের কাছে চালিয়ে যাচ্ছি। মানিকগঞ্জের সিঙ্গাইরে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনেছেন স্বতন্ত্র প্রার্থী। তবে অভিযোগ নাকচ করেছেন ক্ষমতাসীন দলের চেয়ারম্যান প্রার্থী। তারা বিভিন্নভাবে হুমকি ধমকি দেওয়ার চেষ্টা করছে, পোস্টার ছিঁড়ছে এবং আমাদেরকে কর্মীদেরকে ভয়ভীতি প্রদর্শন করছে। সে যখন তার পরাজয়টা নিশ্চিত বুঝতে পারছে, জনগণের কাছে তার যখন কোনো সাড়া নাই, আবেদন নাই, তখন আসলে একটা অজুহাত সৃষ্টি করছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সুষ্ঠু ভোট গ্রহণে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন নির্বাচনী কর্মকর্তারা। মোস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক, ঢাকা। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু ও হল সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগ তদন্তে অধ্যাপক সাজেদা বানুর নেতৃত্বে সাত সদস্যের কমিটি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ কমিটি অভিযোগের তদন্ত করে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দেবে। ডাকসু ও হল সংসদ নির্বাচন হয় 11 মার্চ, তবে অনিয়মের অভিযোগ তুলে ভোট শুরুর কয়েক ঘন্টার মধ্যে নির্বাচন বর্জনের ঘোষণা দেয় প্রগতিশীল ছাত্রজোট, ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ সহ 5 সংগঠন ও স্বতন্ত্র প্রার্থীরা। ফের নির্বাচন দেওয়ার দাবিতে আন্দোলনের ঘোষণাও দেন তারা। মানুষের জীবন জীবিকার ক্ষতি না করে উন্নয়ন প্রকল্প প্রণয়ন এবং বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে নিজ কার্যালয়ে মহেশখালী মাতার বাড়ি সমন্বিত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের উপস্থাপনা দেখে এই কথা জানিয়েছেন তিনি। তিনি বলেছেন, সমন্বিত এই প্রকল্প বাস্তবায়ন হলে অর্থনীতির নতুন দিগন্তের উন্মোচন হবে। মহেশখালীতে বড় অর্থনৈতিক পরিকল্পনা বাস্তবায়নে এগোচ্ছে সরকার। জাপানের সহযোগিতায় মাতার বাড়িতে 1200 মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর নির্মাণ এরই অংশ। ফেনী, মিরসরাই ও সীতাকুণ্ডুতে হচ্ছে বিশেষ অর্থনৈতিক অঞ্চল। বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরী সহ নানা প্রকল্প নিয়ে খুলছে উপকূলীয় অর্থনৈতিক করিডোর। সমন্বিত পরিকল্পনার পরিকল্পনা দেখে মহেশখালী মাতার বাড়ির স্থানীয়দের জীবনমান উন্নয়নের নির্দেশনাও দেন শেখ হাসিনা। বলেন, সেখানে প্রাকৃতিক সম্পদের উপর জীবিকা নির্বাহ করছেন অনেক মানুষ, তাদের কথা বিবেচনায় রেখে প্রণয়ন করতে হবে প্রকল্প। আমাদের উন্নয়নের সবথেকে বড় কথা হচ্ছে, আমাদের যারা একেবারে অবহেলিত মানুষ তাদের ভাগ্য পরিবর্তন করাটাই কিন্তু আমাদের মূল উদ্দেশ্য। সেদিকে বিশেষভাবে দৃষ্টি দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আর যদি আপনারা না পান, তাহলে আমি দরকারে তাদের টাকা পয়সা যা লাগে আমি দেবো। আমার প্রাইম মিনিস্টারের ফান্ড আছে, আমি যেভাবে পারি দিতে পারবো। কাজে কিন্তু মানুষগুলিকে কষ্ট দিয়ে কোনো ডেভেলপমেন্ট না, সেটাও আবার চিন্তা করতে হবে। জমি অধিগ্রহণে স্থানীয়রা যেন ঠিক সময়ে ন্যায্য দাম পায় তার নিশ্চিতের নির্দেশও দেন প্রধানমন্ত্রী। ডেভেলপমেন্ট করবো সেটা খুব ভালো কথা, অনেক বিরাট বিরাট কোম্পানি, অনেক টাকা পয়সা আসবে, কিন্তু ওখানকার এই মানুষগুলি যে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে তারা যে জীবন জীবিকা করতো, তাদের জীবন জীবিকাটা অনেকেই বন্ধ হয়ে গেছে, অনেকেই মানবিত জীবনযাপন করছে। কারণ আমি অনবরত তাদের কাছ থেকে মোবাইল ফোনের মাধ্যমে SMS পাই, তাদের কথা আমি জানি। কাজে আমি চাই যে এরা যেন কষ্টটা না পায়। আর কিছু লোক যাদের টাকা ছিল, অনেকে টাকাটা পায়নি, সেটাও দেখতে হবে। এর আগে প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন IRRI-এর মহাপরিচালক মিথিও মোরাল। এছাড়া বীর মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ নেতা, জামাত শিবিরের হামলায় আহত ও 21 আগস্ট গ্রেনেড হামলায় আহতদের পরিবারের সদস্য সহ 10 পরিবারকে অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সড়কে শৃঙ্খলা ফেরাতে ব্যর্থতার কথা স্বীকার করলেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। পাশাপাশি এই বিষয়ে কঠোর অবস্থানে যাওয়ার ঘোষণাও দিয়েছেন তিনি। ফিটনেসহীন এবং মেয়াদোত্তীর্ণ গাড়ি চলতে না দেওয়ার হুঁশিয়ারি দিয়ে ডিএমপি কমিশনার জানিয়েছেন, পথচারীদেরও আইন মেনে চলতে হবে। সড়কে শৃঙ্খলা ফেরাতে গত 9 মাসে 5টি বিশেষ অভিযান চালায় ঢাকা মহানগর পুলিশ। এছাড়া BRTA এবং DMP নিয়মিত মামলা তো আছেই।
তারপরও প্রগতি সরণিতে বিশ্ববিদ্যালয় ছাত্র আবরারকে চাপা দেয়া বাসের বিরুদ্ধে ছিল 27 মামলা, ছিল না রুট পারমিটও। জরিমানা কিংবা মামলা, কোনো কিছুতেই শৃঙ্খলা ফিরছে না সড়কে। এমন পরিস্থিতিতে পরিবহন মালিক শ্রমিকদের নিয়ে ট্রাফিক শৃঙ্খলা ও সচেতনতা বিষয়ক মতবিনিময় সভার আয়োজন করে ডিএমপি। আমি বলেছিলাম যে আপনারা চুক্তিভিত্তিক বন্ধ করেন, আমরা কাউন্টার সিস্টেম চালু করব, তাহলে চুক্তিভিত্তিক বন্ধ হবে। অত্যন্ত পরিতাপের বিষয়, আমি আজকে সম্মানিত পুলিশ কমিশনার মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আমরা সেই কাজটি করার পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদেরকে কাউন্টার দেয় নাই। সড়কে শৃঙ্খলা ফেরাতে পুলিশের ব্যর্থতা স্বীকার করে ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া জানান, শুধু চালক বা হেলপারই নন, পরিবহনে অনিয়ম পাওয়া গেলে মালিকদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। আমি কারো ঘাড়ে দোষ দিব না, কিন্তু ওভারঅল বলবো, ঢাকা শহরে পরিবহন ব্যবস্থা শৃঙ্খলা আনতে আমরা ব্যর্থ হয়েছি এবং এই ব্যর্থতা দায়ভার আমি যাদের কথা বললাম, যারা দায়িত্বপ্রাপ্ত, কেউ আমরা এড়াতে পারি না। ডিএমপি কমিশনার বলেন, ফুট ওভার ব্রিজ, জেব্রা ক্রসিং ও আন্ডারপাস ব্যবহার না করলে এখন থেকে পথচারীদের জরিমানার পাশাপাশি তাৎক্ষণিক শাস্তি পেতে হবে। যে জীবনের ঝুঁকি নিয়ে ফুট ওভার ব্রিজ, জেব্রা ক্রসিং ব্যতীত ঝুঁকি নিয়ে আমি এভাবে কানে ইয়ারফোন লাগিয়ে মোবাইল লাগিয়ে রাস্তা পেরিয়ে অ্যাক্সিডেন্টের কারণ হব, আর দোষ হবে বাসের ড্রাইভারে, এটা হতে পারে না। নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি অংশ মেয়রের আশ্বাসে কর্মসূচি স্থগিত করলেও আরেকটি অংশ রাজধানীর নর্দায় প্রগতি সরণিতে মানববন্ধন করেছে। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশ্বকাপের জন্য টাইগারদের প্রস্তুতি কেমন হবে? কবে নাগাদ দল ঘোষণা হতে পারে? কদিনের ক্যাম্প হবে দেশে দেশের বাইরে? পরিকল্পনা মোটামুটি গুছিয়ে এনেছে বিসিবি, পাশাপাশি বিশ্বকাপে দলের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে মনোযোগ বাড়িয়েছে ক্রিকেট বোর্ড। এদিকে আইপিএলে নামার অপেক্ষায় থাকা সাকিব উঠে গেছেন ফিটনেস টেস্ট। ঢাকা প্রিমিয়ার লিগে ব্যস্ত ক্রিকেটাররা, বিশ্বকাপের দল মোটামুটি ঠিক করে ফেলেছে নির্বাচক প্যানেল। এপ্রিলের মাঝামাঝি দেয়া হবে 15 সদস্যের চূড়ান্ত দল। 20 এপ্রিল মিরপুরে শুরু হবে প্রস্তুতি ক্যাম্প। সপ্তাহ খানেকের অনুশীলন শেষে 1 মে চায়নেশন সিরিজ খেলতে আয়ারল্যান্ডে যাবে টাইগাররা। ইংল্যান্ডে কদিনের কন্ডিশনিং ক্যাম্প হবে তাও ঠিক করে রেখেছে বোর্ড। আয়ারল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের সাথে একটা ট্রাইনেশন পার্টিসিপেট করবে আয়ারল্যান্ডে, এবং তারপর বাংলাদেশ দল ইংল্যান্ডে চলে যাবে। ইংল্যান্ডে আমাদের নিজেদের ব্যবস্থাপনায় প্রায় 6 থেকে 7 দিনের একটা স্কিল ক্যাম্প হবে ওখানে, এবং তারপর ট্রেনিং ক্যাম্প, তারপর বাংলাদেশ ওয়ার্ল্ড কাপের সাপোর্ট পিরিয়ডে জয়েন করবে। ক্রাইস্টচার্চ ধাক্কা কাটিয়ে ক্রিকেটারদের মানসিক অবস্থা এখন কেমন তার খোঁজ খবর রাখছে বোর্ড। ঘুরে ফিরে আসছে নিরাপত্তা প্রসঙ্গ। আইসিসি প্রধান নির্বাহী বিশ্বকাপে সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস দিয়ে রেখেছেন। বিসিবিও আশাবাদী ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে থাকবে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। ওয়ার্ল্ড কাপে ভারত সহ অন্যান্য দলগুলো অংশগ্রহণ করছে, অনেক হাই প্রোফাইল দলের অনেক দলের সাথে অনেক হাই প্রোফাইল প্লেয়ারও আছে, তো সেক্ষেত্রে নিশ্চয়ই এই বর্তমান প্রেক্ষাপটে বা বর্তমান যে আমাদের যে এক্সপিরিয়েন্স হয়েছে নিউজিল্যান্ডে, তার সেটার একটা ইম্প্যাক্ট অবশ্যই থাকবে যে সিকিউরিটি প্ল্যানিং এবং অন্যান্য প্ল্যানিংয়ের ক্ষেত্রে। চোট কাটিয়ে আইপিএল দিয়ে ফেরার অপেক্ষায় থাকা সাকিব আগেই বিসিবির ছাড়পত্র পেয়ে গেছেন, তারপরও ফিটনেস টেস্ট দিতে হয়েছে, তাতে উতরে গেছেন টাইগার তারকা। বোর্ডের পক্ষ থেকে বার্তা, বিশ্বকাপের আগে চোটমুক্ত থাকতে কোনো ঝুঁকি নেওয়া চলবে না। সাব্বির ইরফান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আন্তর্জাতিক ক্রিকেটে আপাতত অবসর, সে সুযোগে বিয়ের ধুম টাইগার স্কোয়াডে। কদিন আগে বিয়ে করেছেন সাব্বির, বৃহস্পতিবার এই তালিকায় নাম লেখালেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। কাল গাঁট ছড়া বাঁধবেন মুস্তাফিজুর রহমান। আগামী মাসের 19 তারিখ নতুন ইনিংস শুরুর ঘোষণা দিয়েছেন মুমিনুল হক। নিউজিল্যান্ড সফর শেষে পারফরমেন্সের চেয়ে বেশি এসেছে ট্রমা প্রসঙ্গ। মানসিক অবসাদ কাটাতে মিলেছে ছুটি, ম্যানেজমেন্টের পরামর্শ ছিল পরিবারের সাথে সময় কাটানো। কঠিন সময়ে সে কথাটি যেন মনে ধরেছে। টাইগারদের ডেরায় বিয়ের হিরিক, তালিকা সবার আগে মেহেদি হাসান মিরাজ। নিউজিল্যান্ড সফরের সময় বিয়ের ঘোষণা দিয়েছিলেন কনে রাবেয়া আক্তার প্রীতির বাড়িও খুলনায়। ঘরোয়া পরিবেশে আজ সেরে ফেলেছেন আক্ত, আনুষ্ঠানিকতা বিশ্বকাপ শেষে। মিরাজের ঘনিষ্ঠ বন্ধু মুস্তাফিজুর রহমান, মাঠের বাইরে দুজনের বোঝাপড়া দারুণ।
ব্যস্ত সূচির আগে পাওয়া অবসরটাও দুজনে কাজে লাগিয়েছেন একইভাবে। নিউজিল্যান্ড থেকে দেশে ফিরেই বিয়ের কেনাকাটা সেরেছিলেন মুস্তাফিজ। কনে সামিয়া পারভিন শিমু সম্পর্কে মামাতো বোন, পড়ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। শুক্রবার আগত, বিশ্বকাপের পর আনুষ্ঠানিকতার পরিকল্পনা ফিজের। এদিকে বিয়ের আমন্ত্রণপত্র ছাপানোর কাজ শুরু করে দিয়েছেন মমিনুল হক। কনে ফারিহা বাশার, পড়ছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসে। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সাইফুদ্দিনের চোট নিয়ে চিন্তার কিছু নেই। এমআরআই রিপোর্টে স্বস্তি টাইগার ম্যানেজমেন্টের। ঢাকা লিগে ফতুল্লায় কাল প্রাইম ব্যাংকের বিপক্ষে তার খেলা নিয়ে আছে শঙ্কা। মিরপুরে লেজেন্ডস অফ রূপগঞ্জের প্রতিপক্ষ গাজী গ্রুপ ক্রিকেটার্স। বিকেএসপিতে নামবে শেখ জামালের লড়াই মোহামেডানের বিপক্ষে। সব ম্যাচ শুরু সকাল 9টায়। চ্যাম্পিয়নরা দাপট ধরে রেখেছে টানা 4 ম্যাচ জিতে টেবিল টপার আবাহনী। প্রতিপক্ষ দুয়ে থাকা প্রাইম ব্যাংক, যারা শেষ ম্যাচে রান পাহাড় গড়ে জিতেছে। ওদের বিপক্ষে ভুলের সুযোগ কম, সতর্ক আকাশী নীল। চোটে পড়া সাইফুদ্দিনের এমআরআই রিপোর্টে স্বস্তি মিলেছে। পরের ম্যাচে মাঠে নামতে পারবেন কি না তা নিয়ে আছে শঙ্কা। কোচের দুশ্চিন্তা ব্যাটিং নিয়ে। টপ অর্ডারে রান আসছে কিন্তু ইনিংস বড় করতে পারছে না কেউই। এই জায়গায় উন্নতি চান সুজন। বড় রান হচ্ছে না, মানে টপ অর্ডার থেকে একটা লম্বা রান হচ্ছে না। মানে লাস্ট ম্যাচে ওয়াসিমের 74, বাট আমি মনে করি যে যেমন অমি যেমন প্রথম ম্যাচে 100 করলো, এরকম আমার মনে হয় যে টপ অর্ডারে 100টা খুব প্রয়োজন। 1-2-3 যদি লম্বা ইনিংস খেলে তাহলে ইজি আরও জায়গা, আমাদের মিডল অর্ডার ভেরি স্ট্রং। না, যদিও এটা আনএক্সপেক্টেড ছিল, আমি ওই দিন রেস্ট থাকার কথা ছিল, তো স্যার বললো ব্যাটিং করার জন্য গেলাম, উইকেটে একটু ভিজা ছিল, যার কারণে আমি ইনব্যালেন্স হয়ে একটু স্টেপ আই, যার কারণে একটু আঘাত পেয়েছিলাম। এখন আল্লাহর রহমতে সুস্থ আছি, ভালো আছি, ফিট আছি। মাঝারি দল নিয়েও ভালোই লড়ছে মোহামেডান। টানা 3 জয়ের পর শেষ ম্যাচে 295 করেও হারতে হয়েছে সাদা কালোদের। ভুল ত্রুটি শুধরে নেয় মনোযোগ রকিবুলদের। প্রতিপক্ষ টি-20 চ্যাম্পিয়ন শেখ জামাল, লিগে যাদের সময়টা ভালো যাচ্ছে না। আমরা আমাদের অপোনেন্ট নিয়ে যত না বেশি প্ল্যানিং করতেছি তার চেয়ে বেশি প্ল্যানিং আমরা আমাদের নিজেদেরকে নিয়ে করতেছি। অ্যাজ এ টিম হিসেবে আমরা খুব ভালো শেপে আছি, আমাদের ব্যাটিং বোলিং এটার কম্বিনেশনে খুব ভালো পারফর্ম হচ্ছে। শুক্রবার ম্যাচ আছে লেজেন্ডস অফ রূপগঞ্জের, প্রতিপক্ষ গাজী গ্রুপ ক্রিকেটার্স। সবশেষ ম্যাচ জয়ের আত্মবিশ্বাস সঙ্গী করে নামবে দুই দল। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খেলার খবর এই ছিল। আমার কাছে সবশেষ আরও কিছু খবর জানাবেন মমিতা এবং জাহিদ। ধন্যবাদ জহির, আমরা আরও কিছু খবর আছে জানাব। জাতীয় প্রেসক্লাবের সামনে সড়কের একাংশ অবস্থান নিয়েছে নন এমপিওভুক্ত শিক্ষকেরা। তারা জানান প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে বেলা 11টায় পদযাত্রা শুরু করলে তাতে বাধা দেয় পুলিশ। নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী ফেডারেশনের নেতারা জানান তারা এমপিওভুক্তির দাবিতে নিয়মতান্ত্রিকভাবে সরকারের দৃষ্টি আকর্ষণ করে আসছেন। শিক্ষকেরা দাবি করেন সরকারের উচ্চ পর্যায় থেকে দাবি মেনে নেওয়ার আশ্বাসের পরও তা বাস্তবায়ন না হওয়ায় আবার রাজপথে নামতে হয়েছে তাদের। এদিকে ব্যস্ত সড়কে শিক্ষকদের কর্মসূচির কারণে বেড়েছে যানজটের ভোগান্তি। আজকে এই নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে জন্ম দিয়েছেন আপনারা, স্বীকৃতি দিয়েছেন আপনারা, অথচ ভরণ পোষণের দায়িত্ব নেবেন না, এটি কখনো হতে পারে না। জাহিদ এবং জহির, আউশ আবাদে প্রণোদনার ঘোষণা নিয়ে আমরা দর্শকদের কাছে মতামত চেয়েছিলাম, আর তারা অনেকেই মতামত পাঠিয়েছেন। মহিন, তিনি মনে করেন যে কৃষকের স্বার্থ সবার আগে বিবেচনায় রেখেই আসলে এগোনো উচিত। জাকির, তিনি মনে করছেন কৃষিমন্ত্রীর এই ঘোষণাকে তিনি স্বাগত জানাতে পারেন। বেলাল বলছেন তিনি আশা করেন প্রণোদনার কারণে কৃষক আউশ আবাদে আগ্রহী হবেন, এবং মনসুর তিনি বলছেন কৃষক লাভবান হবেন বলে তিনি মনে করেন। কুসুম বলছেন কৃষক কেন আউশ চাষে আগ্রহী ছিলেন না তা জানতে হবে। মাসুমের মত, কয়েক বছর ধরে বিনামূল্যে বীজ দেয়া হলেও কোনো লাভ হয়নি। আর তারেক বলছেন আউশ চাষ লাভজনক নয় বলেই কৃষক আগ্রহী হয় না। জাহিদ এবং মমিতা, সবচেয়ে গুরুত্বপূর্ণ যারা সেই কৃষকদের কথা বলেছেন আউয়াল, তার মতে কৃষকদের সামগ্রিক লাভের দিকে নজর দিতে হবে। মিঠুর মত, আশা করি প্রণোদনার ফলে প্রান্তিক কৃষক বেশি লাভবান হবে। এবং তুষার বলছেন সময় উপযোগী সিদ্ধান্ত বলে মনে করি। যাই হোক, আমাদের অনেকগুলো এসএমএস এসছে এবং তার যারা পাঠিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। শীত শেষে প্রকৃতিতে এখন ঋতুরাজ বসন্ত। বিবর্ণ প্রকৃতিতে প্রাণ ফিরিয়ে দেয়া এই ঋতুতেই রঙের উৎসব হোলিতে মেতেছে সনাতন ধর্মাবলম্বীরা। ফাল্গুনী পূর্ণিমা তিথিতে দোল উৎসবে ঢাকেশ্বরী জাতীয় মন্দির এবং পুরান ঢাকায় আবিরের রং ছড়িয়েছেন অনেকেই। উৎসব চলবে শুক্রবারও। আনন্দ
হোলি উৎসবে মেতে উঠতে রাজধানীর জাতীয় ঢাকেশ্বরী মন্দিরে বৃহস্পতিবার সকাল থেকেই ছিল ভিড়। শাস্ত্রীয় আনুষ্ঠানিকতা শেষে বর্ণিল রঙে নিজেরা যেমন মেতেছেন, সেই সাথে অন্যদেরও রাঙিয়েছেন সবাই। জাতি ধর্ম নির্বিশেষে সকলের মনেই যেন লেগেছে রঙের ছোঁয়া। প্রতিদিনই তো খারাপ কিছু দেখছি, ভালোর সাথে নিজেকে মিলিয়ে নেয়া, এজন্যই এখানে আসা। আমি বাচ্চাদের নিয়ে আসি, প্রতিবারই আসি, প্রতিবারই রং খেলি সবার সঙ্গে, অনেক মজা হয়। এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য দেব রূপে জন্মগ্রহণ করছে, তা এই জন্য আমরা এই দিনটাকে পালন করি। বছর বছর আমরা পূর্বপুরুষেরা কইরা গেছে, এটা আমরাও এখনো করিতাছি। এইটা আমার বিশেষ চাওয়া হচ্ছে আমার পরিবারের সবাই যেন সবসময় ভালো থাকে, আর বেসিক্যালি বাবা মা। হোলিকে বসন্ত উৎসব হিসেবেও উদযাপন করা হয়। সনাতন শাস্ত্র মতে ফাল্গুন মাসের পূর্ণিমার দিন বৃন্দাবনে রাধার সঙ্গে রং খেলায় মেতেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ, সেই থেকেই দোল খেলার উৎপত্তি। উৎসব করে আমরা এই আনন্দ করে গোবিন্দের কাছে প্রার্থনা করছি, আমাদের সকলের দেশ জাতির মঙ্গলময় হয়ে শান্তিতে সবার জীবন আনন্দময় হোক। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে ছিল পূজার আয়োজন। প্রেমাস্পদের জন্য শ্রীকৃষ্ণের কাছে কায় মনোবাক্যে প্রার্থনা করেছেন হিন্দু সম্প্রদায়ের মানুষ। শুধুমাত্র সনাতন ধর্মাবলম্বীরা নয়, বসন্তের এই আবির খেলায় অংশ নিয়েছে ধর্ম নির্বিশেষে হাজারো মানুষ। সবারই প্রত্যাশা এই রঙিন এই আবিরের রং ছুঁয়ে যাবে জাতির মঙ্গল, সেই কামনাই এই উৎসবে অংশ নেয়া সবার। তৈমুর সালাহউদ্দিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকেশ্বরী মন্দির, ঢাকা। এই ছিল রাতনাটা বাংলাদেশ।